আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, উত্তরা থেকে যাদের মিরপুর বারোতে যাতায়াতের অভিজ্ঞতা আছে তারা প্রত্যেককেই স্বীকার করবেন এই সড়ক দিয়ে চলতে যেয়ে 12টা বেজে যায়। তবে আগামীকালে সেই দুর্ভোগের শেষ হতে যাচ্ছে। আগামীকালে চালু হচ্ছে কালশি ফ্লাইওভার। কালশি ফ্লাইওভার হয়ে গেলে এই দূরত্ব যেতে সময় লাগবে মাত্র 12 মিনিট। বাস, রিক্সা এবং সাইকেলের জন্য আলাদা আলাদা লেন হওয়ার কারণে সময় বেঁচে যাওয়ার পাশাপাশি কমে যাবে দুর্ঘটনার সংখ্যাও। রাজধানীবাসীর চলাচল নির্বিঘ্ন করতেই মিরপুরের এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ করেছে সরকার। ইতিমধ্যেই প্রকল্পের কাজ শতভাগ শেষ হয়েছে, এখন অপেক্ষা শুধু খুলে দেওয়ার। আর আগামীকালই হতে যাচ্ছে সেই মহেন্দ্রক্ষণ। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করবেন। মিরপুরের ইসিবি চত্বর থেকে কালশিমুর, মিরপুর DOHS এবং মিরপুর 11.5 এলাকা জুড়ে নির্মিত এই ফ্লাইওভারটির দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এই প্রকল্পটি চালু হলে মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী এবং রামপুরার মধ্যে যোগাযোগ সহজ হবে, বাড়বে সড়কে যানবাহনের ধারণ ক্ষমতা। মিরপুর থেকে মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে চলে যাওয়া যাবে বিমানবন্দর এলাকায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বরাত দিয়ে জানা যায় 2018 সালের 1 জানুয়ারি এই প্রকল্পটি অনুমোদন লাভ করে। নির্মাণের সময়কাল ধরা হয় 2023 সালের জুন মাস পর্যন্ত। নির্ধারিত সময়ের আগে প্রকল্পটির কাজ শেষ করেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী। এই প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হয়েছে প্রায় 1,000 কোটি টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই প্রকল্পটি স্বত্বাধিকারী সংস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উদ্বোধনের পর থেকে প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে DNCC। DNCC সূত্রে আরও জানা যায় এই প্রকল্পের আয়তায় প্রায় 2 কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি সড়ক, ফুটপাথ এবং ড্রেনের উন্নয়ন কাজও করা হয়েছে। 3.7 কিলোমিটার সড়ক, ফুটপাথ প্রশস্তকরণ, সড়ক বিভাজন তৈরি ও ড্রেন নির্মাণ ও কমিউনিকেশন ডাক্টও তৈরি করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 13.5 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয় জনবান্ধব একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের নির্মাণ কাজ মানসম্মত হয়েছে। প্রকল্পটি উদ্বোধন হলে মিরপুরের বাসিন্দাদের চলাচলে অনেকাংশেই সহজ হয়ে যাবে। আগের তুলনায় অনেক কম সময় চলাচল করতে পারবেন মিরপুরের বাসিন্দারা। মিরপুর থেকে বিমানবন্দর, উত্তরা ও টঙ্গী হয়ে উত্তর দিকে যাওয়ার জন্য কালশি হয়ে জিয়া কলোনি দিয়ে নতুন রাস্তা নির্মাণ করা হয়। পরে ক্যান্টনমেন্ট এলাকার উপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছিল। এরপর থেকে মিরপুর এলাকা দিয়ে সড়কের ব্যবহার বেড়ে যায়। এখন প্রায় প্রতিদিন 60 থেকে 70 হাজার যানবাহন এই সড়কে চলাচল করছে। এছাড়া এই এলাকার সড়কের দুই পাশে বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক ভবন, হাসপাতাল, ক্লিনিক গড়ে উঠেছে। মিরপুর 12 নম্বর এলাকার অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজির ন্যাশনাল ডিফেন্স কলেজ, স্টাফ কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বহু সংখ্যক শিক্ষার্থী ওই সড়কে যাতায়াত করেন। এছাড়া এই এলাকার বাংলাদেশ ন্যাশনাল হাউজিং অথরিটির মাধ্যমে প্রায় 5 থেকে 6 হাজার ফ্ল্যাট নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে কিছু বরাদ্দও দেওয়া হয়েছে এবং কিছুর কার্যক্রম চলমান রয়েছে। এগুলো শেষ হলে এই এলাকার যান চলাচল আরও বেড়ে যাবে। উত্তরা হতে মিরপুর পর্যন্ত পূর্ব পশ্চিম সংযোগকারী সড়কের অপ্রতুলতার জন্য উত্তরার রামপুরা বা মহাখালীর বসবাসকারী মিরপুরে যেতে এই সড়ক ব্যবহার করেন। এই সব দিক বিবেচনা করেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। আগামীকাল রবিবার সকাল 10টায় মাননীয় প্রধানমন্ত্রী পালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে 2.34 কিলোমিটার দীর্ঘ মিরপুর কালশি ফ্লাইওভারের উদ্বোধন করবেন। ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশি সার্কেলের উপরে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় 2335 মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। ফ্লাইওভারটি দেখতে অনেকটা ইংরেজি ওয়াই অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের 4 লেন বিশিষ্ট রাস্তাগুলোকে 6 লেনে করা হয়েছে। প্রধান 4 লেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশি ও মিরপুর DOHS-এর হয়ে গেছে। 2 লেন বিশিষ্ট র্যাম্পটি কালশি মোড় থেকে শুরু হয়ে কালশি সড়কে যাবে। প্রকল্পটি হয়ে গেলে মিরপুর DOHS, পল্লবী, কালশি, মহাখালী, বনানি, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট লাঘব হবে বলে আশা করা হচ্ছে। রাজধানীতে সহজে যাতায়াতের জন্য মিরপুরের কালশিতে নির্মিত হয়েছে ঢাকার 7ম এই ফ্লাইওভারটি। দৃষ্টিনন্দন এই ফ্লাইওভারটি চালু হলে মিরপুরবাসীর কষ্ট অনেকটাই লাঘব হয়ে যাবে।
ফ্লাইওভার থেকে নামলেই মিরপুরের ইসিবি চত্বর পর্যন্ত নির্মিত 6 লেনের আধুনিক সড়ক দিয়ে খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা, যা শেষ হচ্ছে আগামীকাল। এতদিন আনুষ্ঠানিক উদ্বোধন না করায় ফ্লাইওভারটি বন্ধ ছিল, তবে নিচের প্রশস্ত রাস্তা চালু করায় তার সুফল পাচ্ছিল মিরপুরের বাসিন্দারা। সড়ক প্রশস্ত হওয়ায় যানজট হচ্ছে না, ফ্লাইওভারও ভালো সুফলের আশা করছে মিরপুরবাসীসহ সড়ক ব্যবহারকারীরা। এই 2.34 কিলোমিটার দীর্ঘ 4 লেনের এই ফ্লাইওভারের র্যাম্প রয়েছে 5টি। মিরপুর ডিএইচএস প্রান্ত এবং ইসিবি চত্বরের দিকে প্রান্ত থেকে ফ্লাইওভার উঠা যাবে। কালশি রুট প্রান্ত দিয়ে শুধু নামার সুযোগ রয়েছে। ফ্লাইওভার দিয়ে নামা প্রশস্ত করা সড়কের দৈর্ঘ্য 3.7 কিলোমিটার, যা মাটিকাটা এলাকার ইসিবি চত্বর থেকে শুরু হয়ে কালশি মোড় থেকে মিরপুর ডিওএইচএসে চলে গেছে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটি বাস্তবায়নে ব্যয় হয়েছে 1,012,11,00,000 টাকা। এই প্রকল্পের আওতায় 2টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে, 1টি পিসি গার্ডার ব্রিজ সম্প্রসারণ, 1টি পাবলিক টয়লেট নির্মাণ, 2টি পুলিশ বক্স, 7.40 কিলোমিটার আরসিসি ড্রেন এবং শশা ড্রেন নির্মাণ করা হয়েছে, 1.76 কিলোমিটার পাইপ ড্রেন নির্মাণ করা হয়েছে, সাইকেলের জন্য আলাদা লেন এবং 6টি বাস ও যাত্রী ছাউনি রয়েছে। ডিএনসিসি সূত্র জানিয়েছে ওই এলাকায় মিরপুর সেনানিবাস, চিড়িয়াখানা, সেনাবাহিনীর আবাসন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। মিরপুরে যাতায়াত সহজ করতে আগেই নতুন সড়ক ও সেনানিবাস এলাকায় উড়াল সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে মিরপুর যাতায়াতে সড়কটি ব্যবহার অনেকটাই বেড়ে যায়। তবে কালশি মোড় এলেই প্রায়ই যানজট হতো, কারণ সড়কটি অপ্রশস্ত ছিল। এখন ওই পথ দৈনিক 1,00,000 যানবাহনের চাপ সামলাতে পারবে। ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, উন্নয়ন ও কালশি মোড়ে ফ্লাইওভার নির্মাণ মিরপুরবাসীর জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। প্রকল্পটির কাজ চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও করোনা ও পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও নির্দিষ্ট সময়ের আগেই শেষ করা গেছে। রাজধানীর সড়ক ও যান চলাচল ব্যবস্থায় কালশি ফ্লাইওভার একটি নতুন দিক উন্মোচন করবে। এখন আর মিরপুর থেকে এয়ারপোর্টে যেতে ভোগান্তি পোহাতে হবে না। এছাড়া মিরপুরের অন্যান্য এলাকার সাথেও যোগাযোগ সহজ হবে এই ফ্লাইওভারের মাধ্যমেই। ঢাকা সিটির মেয়র বলেন, কালশির এই ফ্লাইওভারটি ঢাকাবাসীর জন্য বসন্তের উপহার। এখন থেকে মিরপুরের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ সহজ হবে এই ফ্লাইওভারের মাধ্যমেই। কালশিতে যানজটের পাশাপাশি জলজট দূর করতেও খাল পরিষ্কার করা হয়েছে। সরজমিনে ঘুরে দেখা যায় ফ্লাইওভারের নিচের অংশে নানা রকম ফুলের গাছ লাগানো হয়েছে। আশেপাশে সড়কের দিক নির্দেশনার জন্য লাগানো হয়েছে রোড সাইন। সড়ক পরিবর্তনের জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে ইউটার্নের ব্যবস্থা। উপরে ফ্লাইওভারের নিচে দৃষ্টিনন্দন পরিবেশ, এরই মধ্যে সাধারণ মানুষের নজর কাড়ছে। এছাড়াও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক বিভাজনে লাগানো হয়েছে সবুজ ঘাস। নানা রকম বাহারি ফুলের গাছের সামনেও অনেককে ছবি তুলতে দেখা যাচ্ছে। রাজধানীর এই কালশি ফ্লাইওভারের নাম হারুন মোল্লা করার সিদ্ধান্ত হয়েছে। সরকার এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মসূচিতে এই ফ্লাইওভারকে হারুন মোল্লা ফ্লাইওভার হিসাবে উল্লেখ করা হচ্ছে। হারুন মোল্লা মিরপুর এলাকার সংসদ সদস্য ইলিয়াস মোল্লার প্রয়াত বাবা। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজ মিরপুরের কালশি ফ্লাইওভার থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।